বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা নবম শ্রেণীর ভূগোলের ফাইনাল পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করছি প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আমরা এর সঙ্গে এমসি কিউ এসএ কিউ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোও কিন্তু উত্তর সহ জানব তার সঙ্গে আর একটা কথা বলে রাখি তোমাদের মূল ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশনও কিন্তু আমি তোমাদের শেয়ার করেছি যারা দেখুনই তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেখে সেই লিঙ্কে ক্লিক করে সেখান থেকে সম্পূর্ণ সাজেশন কিন্তু তোমরা পেয়ে যাবে যে প্রশ্নগুলো পড়লে কিন্তু ফাইনাল পরীক্ষায় হুবহু কমন পাবে এটুকু বলতে পারি তো আজ যে প্রশ্নটা তোমাদের সামনে শেয়ার করছি প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন এবং আশা করছি এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে তো চলো আমরা পরপর প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করি এবং তার সঙ্গে সঙ্গে এমসি কিউ কিউ মানে শর্ট টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা জেনে নেব তো চলো পরপর আমরা প্রশ্নগুলো দেখে নিই আমাদের নব্বই মার্কের পরীক্ষা থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষায় তিন ঘন্টা পনেরো মিনিট আমাদের সময় থাকে তো বিভাগ কতে আমাদের বিভাগ কতে আমাদের প্রথমেই থাকবে এমসি যেখানে চোদ্দোটা এমসিকিউ করতে হয় যেখানে কিন্তু কোনো প্রকার অর থাকে না যেমন প্রথম প্রশ্ন সূর্য কিরণ কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় কত তারিখে উত্তর একুশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর তেইশে সেপ্টেম্বর নাকি একুশে জুন কর্কটক্রান্তি রেখার উপর লংভাবে কিরণ দেয় উত্তর হচ্ছে একুশে জুন দ্বিতীয় প্রশ্ন পৃথিবীর মোট কতগুলি দ্রাগিমা রেখা কল্পনা করা হয়েছে একশো পঞ্চাশটি একশো একাশিটি দুশো একাশিটি নাকি তিনশো ষাটটি উত্তর হচ্ছে দ্রাগিমা রেখা মোট তিনশো ষাটটি পরবর্তী প্রশ্ন পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে এমন একটি গ্রহের নাম কি পূর্ব থেকে পশ্চিমে ঘড়ির কাটা বিপরীত নয় কিন্তু পূর্ব থেকে পশ্চিমে বুধ মঙ্গল শুক্র বৃহস্পতি খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আমি এই প্রশ্নগুলো এর আগেও আলোচনা করেছি তো যাই হোক উত্তরটা হচ্ছে গদাগ অর্থাৎ শুক্র পরবর্তী কোশ্চেন একটা স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত হয় ছ ঘণ্টা দশ ঘন্টা বারো ঘণ্টা নাকি চব্বিশ ঘন্টা উত্তর হচ্ছে বারো ঘন্টা পরবর্তী প্রশ্ন পাত কথাটি প্রথম ব্যবহার করেন ভূবিজ্ঞানী পিচো উইলসন মর্গান নাকি ম্যাকেনজি মনে রাখবে পাত কথাটি প্রথম ব্যবহার করেন ভূবিজ্ঞানী উইলসন পরবর্তী প্রশ্ন একটি সঞ্চয়জাত সমমির উদাহরণ দাও সমপ্রায় সমমি পেডিমেন্ট হিমবাহ কর্তৃত সমমী নাকি লোয়েস সমমী সঞ্চয় জাত অর্থাৎ সঞ্চয় ক্রিয়ার ফলে কোন সমমী করে উঠেছে উত্তর হচ্ছে লোয়েস সমমী অর্থাৎ উত্তর ঘদাক মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় কোন প্রক্রিয়া যুক্ত নয় এলুভিয়েশন ইলুভিয়েশন ইলুভিয়েশান রেগোলিত নাকি সমসত্বশিলা তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে এটার মধ্যে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় কোনটি যুক্ত নয় হচ্ছে সমসত্ত্ব শিলা সেটা কিন্তু মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়ার সঙ্গে একদমই যুক্ত নয় পরের প্রশ্ন অক্সিজেনের প্রভাবে যে রাসায়নিক আওয়বিকার ঘটে তা হলো দ্রবণ অঙ্গার্যজন জারণ নাকি বিজারণ জারণ নাকি আদ্র বিশ্লেষণ অক্সিজেনের প্রভাবে কোনটা ঘটে অক্সিজেন মানে অক্সিডেশন মানেই হচ্ছে জারণ প্রক্রিয়া অর্থাৎ উত্তর গদার সুনামি হল সামুদ্রিক জলোচ্ছ্বাস সমুদ্র ছড়ত ঘূর্ণিঝড় নাকি ভূমিকম্প উত্তর কি সামুদ্রিক জলোচ্ছ্বাস যেসব মানুষ সম্পদ সৃষ্টি করতে পারে তাদের বলে ম্যান 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 ম্যাম চারটে স্পেলি স্পেলিংগুলোর দিকে তোমরা তাকাও দেখো এম এ এন ছোট হাতের একটা এম এন বড়ো হাতের একটা এম ডবল এন একটা এম এন উত্তরটা কোনটা হবে যেসব মানুষ সম্পদ সৃষ্টি করতে পারে তাদের কিন্তু বলা হয় ম্যান অর্থাৎ খদ আগে যে ম্যানটা রয়েছে এম এ এন তিনটেই ক্যাপিটাল ওয়ার্ডে লেখা সেটাই তারপরে চলে আসি পরবর্তী কোশ্চেন ভারতের বৃহত্তম খনিস্থল সদনাগার কোথায় হলদিয়া ম্যাঙ্গালোর ডিগবয় নাকি জামনগর উত্তর হচ্ছে জামনগর পরবর্তী কোশ্চেন সর্বোৎকৃষ্ট কয়লা কোনটি সব থেকে ভালো কয়লা লিগনাইট ভিটোমিনাস অ্যান্সেসাইট নাকি পিঠ উত্তর হচ্ছে অ্যান্সেসাইট পরবর্তী কোশ্চেন পৃথিবীর ছোট প্রতিরূপ বা মডেল বলা হয় অ্যাটলাসকে গ্লোপকে টোপোশিটকে নাকি ক্যাডস্টাল ম্যাপকে তো উত্তরটা কি হচ্ছে উত্তর হচ্ছে গ্লোবকে পৃথিবীর ছোট প্রতিরূপ বা মডেল বলা হয় সার্বজনীন স্কেল কাকে বলে ভগ্নাংশসূচক স্কেল লৈখিক স্কেল রৈখিক স্কেল নাকি বিবৃতিমূলক স্কেল উত্তর হচ্ছে ভগ্নাংশূচক স্কেল এই হলো কিন্তু তোমাদের এমসিকউ যেখানে কোনো অর্থ থাকবে না এরকম টাইপেরই কিন্তু প্রশ্ন হবে এবার আমরা চলে আসি তারপরে দেখো বিভাগ ক্ষ এ সাধারণভাবে আমাদের শূন্যস্থান থাকে যেমন এখানে আমাদের এক্সট্রা কিন্তু থাকে না বিভাগ ক্ষতেও কিন্তু ঠিক একই ব্যাপার ঠিক যে কটা থাকে সে কটাই আমাদের করতে হয় তো যেমন আমাদের দেয়া রয়েছে দ্রাগিমা ও অক্ষরেখা দ্বারা গঠিত জালককে কি বলা হয় উত্তর হচ্ছে ড্যাশ বলে উত্তর হচ্ছে ভূ জালক বলে বর্তমানে পৃথিবীতে ড্যাশটি গ্রহ রয়েছে উত্তর হচ্ছে আটটি আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয় কাকে বা এখানে বলা হয় দিয়ে শূন্যস্থান তা এখানে লিখবে কোপার্নিকাশ আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক পরবর্তী প্রশ্ন ড্যাশ হল মৃত্তিকা সৃষ্টির মূল উপকরণ তোমরা লিখতে পারো রেগলিত হলো মৃত্তিকা সৃষ্টির মূল উপকরণ পরে প্রশ্ন পশ্চিমবঙ্গে ড্যাশ শহরে ধান গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্র কোথায় উত্তর হচ্ছে চুঁচুড়া পরবর্তী প্রশ্ন ড্যাস প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন পৃথিবীর মানচিত্র প্রথম কে তৈরি করেছিলেন টলেমি কিন্তু প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেছিলেন পরবর্তীতে দেখো মিথ্যা রয়েছে একটি পাতের শেষ অংশকে বলা হয় পাত প্রান্ত মিথ্যা এটা হচ্ছে সত্য তিনশো ষাট ডিগ্রি দ্র্যাগেমা রেখাকে আঞ্চলিক তারিখরেখা বলা হয় এটা সত্য না মিথ্যা এটা মিথ্যা কারণ একষষ্ঠি ডিগ্রিতেমারিকাকে বলা হয় পর এটা দেখো ব্যবচ্ছিন্ন মালুমের একটা উদাহরণ হল দক্ষিণ ভারতের মালনাথ এটা কিন্তু সত্য ঊর্ধ্ববঙ্গ ও অধবঙ্গ স্তূপ পর্বতে দেখা যায় এটা কিন্তু মিথ্যা কারণ এটা ভাজে দেখা যায় বা ভঙ্গিল পর্বতে দেখা যায় পুরুলিয়ায় বৃষ্টি সবচেয়ে কম এটা কিন্তু সত্য ভারতীয় টি বোর্ড এর প্রধান দপ্তর কলকাতায় এটা সত্য তোমাদের বইয়ে কিন্তু এটা সত্য লেখা আছে কিন্তু রিসেন্টলি একটা কথা মাথায় রাখবে যে টি বোর্ড কিন্তু কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছে ঠিক আছে এখনো খাতায় বইয়ে ওঠেনি আমি উত্তর দুটোই বললাম এই হলো ব্যাপার তারপরের প্রশ্ন আমরা চলে আসি যেদিন পৃথিবীর সর্বত্র দিন ও রাত সমান হয় তারপরে এসে কেউ টাইপের কোশ্চেন অর্থাৎ ডাইরেক্ট প্রশ্ন উত্তর লিখতে হবে যে কোনো ছটি এখানে কিন্তু এক্সট্রা কোশ্চেন দিয়ে দেয় ঠিক আছে তো প্রথম প্রশ্ন আমাদের দেখো যেদিন পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয় তাকে কি বলা হয় বিষুব বলা হয় একটি জীবন্ত আগ্নেগ্রীর নাম লেখো তোমরা লিখতে পারো ভিসুবিয়াস তারপরে লেখো মৃত্তিকার খোয়ায় ক্ষয় সর্বাধিক হয় কোন মৃত্তিকায় ক্ষয় ক্ষয় সর্বাধিক হয় উত্তর হচ্ছে ল্যাটাইট মৃত্তিকায় লোহাই পড়ার নাম কি উত্তর হচ্ছে অক্সিডেশন পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা নাম কি উত্তর হচ্ছে রানীগঞ্জ দার্জিলিংয়ের প্রধান শিল্প কি উত্তর হচ্ছে চা শিল্প সিটি অফ প্লেস কাকে বলা হয় কলকাতাকে বলা হয় আর এফ কথাটির পুরো কথা কি রিপ্রেজেন্টেটিভ ফ্রাকশন মনে রাখবে আর এন টি এ বি রিপ্রেজেন্টেটিভ ফ্রাকশন ও এন এরপরে দেখো পরবর্তী প্রশ্ন আমাদের যেটা স্বাভাবিকভাবে প্রত্যেক কোশ্চেনেই থাকবে কিন্তু যেটা হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিকের মিল এখানে কিন্তু চারটে আমাদের থাকে এবং স্বাভাবিকভাবে চারটেই করতে হয় তো এখানেও আমরা ঠিক সেইভাবে তুলে ধরেছি তো আলোক প্রভা লাভামালভূমি বনভূমিতে ভয়াবহ আগুন তাপবিদ্যুৎ কেন্দ্র বামদিকে ডান দিকে রয়েছে ডেকান ট্রাপ দাবানাল ব্যান্ডেল এবং অরোরা অস্টালিস তো এর মধ্যে কোনটার সঙ্গে কোনটা মিল হবে উত্তরটা দেখে নাও আলোক প্রভার সঙ্গে স্বাভাবিকভাবে মিল হবে অরোরা লাভা লাভামালভূমির সঙ্গে মিল হবে ডেকানটাপ ভয় বনভূমিতে ভয়াবহ আগুন এর সঙ্গে মিল হবে দাবানল অন্যদিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে ব্যান্ডেল এরপরে চলে আসে বিভাগ গ বিভাগ গতে তোমাদের কিন্তু দুই মার্কের প্রশ্ন থাকবে কি বললাম বোঝা গেল একদম প্রথমে এমসিকিউ কিউ তারপরে তোমাদের দু মার্কের প্রশ্ন থাকবে বিভাগ গতে বিভাগ গতে তোমাদের তিন মার্কের প্রশ্ন থাকবে এবং তারপরে উমতে তোমাদের ফাইভ মার্কের প্রশ্ন থাকবে এবার বিভাগ গতে তিন মার্কের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো পৃথিবীকে নীলগ্রহ বলা হয় কেন অথবা গ্র্যাটিকিউস কাকে বলে আগ্নেয় পর্বতের দুটি বৈশিষ্ট্য লেখা অথবা যোজন কী বন্যা কেন হয় অথবা বেডফোর্ড লেভেলের পরীক্ষাটা কী পরবর্তী কোশ্চেন মোনাডনক বলতে কী বোঝো অথবা পশ্চিমবঙ্গের কোন কোন অংশ খরা প্রবণ পরবর্তী কোশ্চেন পুনর্ভাব সম্পদ কাকে বলে অথবা পশ্চিমবঙ্গের কোথায় কোথায় চা উৎপন্ন হয় পরবর্তী কোশ্চেন পর্যটন শিল্প বলতে কী বোঝো অথবা মৌজা মানচিত্রের দুটি ব্যবহার উল্লেখ করো প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু অর থাকবে অর্থাৎ একটা প্রশ্ন তার সঙ্গে একটা অর এভাবেই কিন্তু তোমাদের প্রশ্নগুলো থাকবে তারপরে চলে সেই ভাগ ঘতে দেখো এগুলো তিন মার্কের প্রশ্ন এখানেও ঠিক একইভাবে কিন্তু প্রত্যেক কোশ্চেনের সঙ্গে একটা করে অর্থ থাকে যে কোনো একটা লিখতে হয় যেমন অক্ষরেখা দ্র্যাগমারেখার মধ্যে তিনটি পার্থক্য লেখো অথবা কোন স্থানের সঙ্গে তার প্রতিবাদ স্থানের সময়ের পার্থক্য বারো ঘন্টা উপযুক্ত তার কারণ দেখাও পরের মানে এটা লিখতে হয় প্রতিবাদের স্থানে কি করে বারো ঘন্টা হয় একটা অঙ্কের ক্যালকুলেশন আছে সেটাই কিন্তু তোমাকে করে দেখাতে হবে পরবর্তী প্রশ্ন আবহিকারের যে কোনো তিনটি ফলাফল উল্লেখ করো অথবা জিপিএস এর মাধ্যমে কি কি জানা যায় পরবর্তী কোশ্চেন অপ্রচলিত শক্তির ব্যবহারে তিনটি সুবিধা লেখো অথবা পশ্চিমবঙ্গে চা শিল্পের তিনটি সমস্যা উল্লেখ করো পরবর্তী প্রশ্ন দুর্যোগ বিপর্যয়ের মধ্যে তিনটি পার্থক্য লেখো অথবা বিপর্যয় মোকাবেলায় শিক্ষার্থীদের তিনটি ভূমিকা উল্লেখ করো তো তিন মার্কের প্রশ্ন তোমাদের চারটে আসবে বারো মার্ক এরপরে আসি পাঁচ মার্কের প্রশ্ন যেখানে কিন্তু আমাদের চারটে প্রশ্ন লিখতে হবে প্রত্যেক কোশ্চেনেই কিন্তু অর্থ থাকবে তোমাদের বারবার বলছি যেমন পৃথিবীর গলিও আকৃতির পাঁচটি প্রমাণ দাও অথবা এর সঙ্গে চিত্রসহ স্বল্পমোচন ও পিণ্ড বিসরণ প্রক্রিয়ার ব্যাখ্যা দাও তারপরে একটা অঙ্ক দেওয়া হয়েছে যেটা নিউ ইয়র্ক থেকে দুপুর বারোটায় রেডিওতে প্রচারিত একটি বিশেষ সংবাদ বুলেটিন স্থান থেকে রাত্রি চারটের সময় শোনা গেল স্থানটির দ্রাগিমা কত এইভাবে অঙ্ক তোমাদের একটা আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমরা করেছো সেকেন্ড ইউনিট টেস্টে অথবাতে ইস্তুক পর্বতের উৎপত্তির কারণ চিত্রসহ বিবৃতি করো তারপরে কোশ্চেনে চলে আসি জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ উল্লেখ করো অথবা দুর্গাপুর লোয়েস্পাত শিল্পের অবস্থানের কারণগুলি আলোচনা করো লাস্ট ফাইভ মার্কের কোশ্চেন স্কেলের ব্যবহারও গুরুত্ব লেখো অথবা মানচিত্রে কোন কোন বিষয় থাকতেই হবে এবং মানচিত্রের কী কী বিষয় রয়েছে বা মানচিত্রের উপাদান কি সে বিষয়ে আলোচনা করো এগুলো আমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে ফাইভ মার্কের প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে সেগুলো তো রয়েছে তার সঙ্গে এরকমই প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পাবে এবার আসি বিভাগ উমো লাস্টে আমি এখানে ডেইলি গেছি যাই হোক এটা উমো করতে হবে তো এই বিভাগে কিন্তু আমাদের সাধারণ স্বাভাবিকভাবে ম্যাপ পয়েন্টিং আছে দশটা ম্যাপ পয়েন্টিং আমাদের করতে হয় ম্যাপ স্কুল থেকে দিয়ে দেওয়া হবে সেখানে কিন্তু ম্যাপ পয়েন্টিং করতে হবে তো নাইনে কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলোও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে দেখিয়েছি যারা দেখনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো কী পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ তিস্তা নদী তাপ বিদ্যুৎ কেন্দ্র রানীগঞ্জ কয়লাখনি ম্যানগ্রোভ উদ্ভিদ অঞ্চল প্রসাদ প্রাসাদ নগরী পশ্চিমবঙ্গের মৎস্যবন্দর উষ্ণ প্রস্রাবণ এবং ভারতের রুড়ো বোঝা গেল মানে দুর্গাপুর ওদিকে উষ্ণ প্রস্রাবণ তোমার বক্রেশ্বর পশ্চিমবঙ্গের বন্দর মানে তোমার শঙ্করপুর প্রাসাদনগরী মানে কলকাতা ম্যানগ্রোভ উদ্ভিদ অঞ্চল মানে হচ্ছে সুন্দরবন আর বাদবাকিগুলো তো দেওয়াই রয়েছে আর পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ মানে সান্দাকফু আর চা উৎপাদক অঞ্চল মানে তোমার দার্জিলিং তো এইসবভাবেই কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং আসবে ডাইরেক্ট পয়েন্টটা বলে দেবে না কিন্তু এমনভাবে মানে শর্ট টাইপের কোশ্চেনের মতো করে পয়েন্ট আউট তোমাকে করতে হবে তো এইভাবে কিন্তু তোমাকে প্রশ্নটা দেবে আশা করি প্রশ্ন মডেল বুঝতে পারলে কীভাবে কী প্রশ্ন আসবে সেটাও বুঝতে পারলে এটা কিন্তু তোমার খুব কাজে লাগবে তার সঙ্গে এমসিকিউ এসিকিউগুলোর উত্তরগুলো তোমরা জানতে পারলে এটা কিন্তু তোমার অবশ্যই জানা উচিত কারণ এর থেকেও প্রশ্ন কিন্তু অনেক আসবে আবারও বলছি ফুল সাজেশন পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা সাজেশনটি দেখে নিতে পারো তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো ধন্যবাদ